হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তিহাকে নিয়ে আলোচনার মতোই সুনেরার হুঁশিয়ারি তানজিন তিশা ও সুনেরা বেঁধে কামালকে নিয়ে আজকে আলোচনা করব। হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ছোট পদের অভিনেত্রী তানজিন তিশা যখন আলোচনার কেন্দ্রে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। হ্যাঁ দর্শক, জানিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রকম ট্রল বা মিথ্যাচার সহ্য করবেন না। এছাড়া বন্ধু বান্ধবদের সঙ্গে তাকে নোংরাভাবে না জড়াতেও অনুরোধ করেন তিনি। বৃহস্পতিবার 16 নভেম্বর সন্ধ্যায় সুনেরা তার ভেরিফাইড ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। হ্যাঁ দর্শক, যেখানে তিনি লিখেছেন, আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার, আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি, তবে এজন্য তাকে নিয়ে কোনো মিথ্যার ট্রল সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সুনেরা লিখেছেন, কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কারো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে নিয়ে ট্রল করতে থাকলে আমি সেটা সহ্য করব না। জীবনটা কোনো স্ক্রিপ্ট নয়, জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, আমার অফুরন্ত সময় বা শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে আমি কতটুকু কাকে দেখাবো বা জানাবো সেটা আমার উপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে আমি সেটাও ক্লিয়ার করতে রাজি। সুনেরা লিখেছেন, আমি মিথ্যায় আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনো নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছু ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য, বাকিটা আমি বিশ্বাস করি যে সব সময় বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না, ধন্যবাদ। সো নরের ক্ষেত্রে তারকের হঠাৎ এমন স্ট্যাটাসে তার ভক্ত অনুরাগীদের মধ্যে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। কে তাকে নিয়ে ট্রোল করলো, কে মিথ্যা রটালো? দীর্ঘ পোস্টে এসবের কিছুই স্পষ্ট করেননি সুনেরা, তবে তার পোস্টে এটা স্পষ্ট যে বন্ধুত্বের সম্পর্কের নামে তাকে নিয়ে হয়তো নতুন কোনো বিতর্ক বা আলোচনা সৃষ্টি হয়েছে যা পছন্দ করেননি এই অভিনেত্রী। হ্যালো দর্শক, আপনার কাছে সুনেরাকে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।